নমস্কার বন্ধুরা, কেমন সবাই? আসলে ভালোই আছো? বেদি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সরস্বতী পুজো, তো আজকে চলে এসেছি আমি কালনায়। পিছনে শিব মন্দির থেকে বুঝতেই পারছো, তো আজকে কালনায় এসেছি সরস্বতী ঠাকুর দেখা যায়। কারণ সরস্বতী ঠাকুর পুজো মানেই কিন্তু কালনা, আর কালনার থেকে ভালো সরস্বতী পুজো প্যান্ডেল বা ঠাকুর কিন্তু অন্য কোথাও হয় না। হ্যাঁ, সব জায়গায় ভালো মন্দ মিশিয়ে হয় ঠিকই, কিন্তু কালনার উপরে কিন্তু কিছু নেই। তো আজকে আমি চলে এসেছি কালনাতে, কোথায় কিরকম ঠাকুর হচ্ছে, কোথায় কিরকম প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, অবশ্যই আগামীকাল সরস্বতী পুজো, তো আজকে কিছু জিনিস কিন্তু ইনকমপ্লিট থাকতে পারে, তো অবশ্যই তার জন্য ক্ষমাপ্রাপ্তি। আর হ্যাঁ, কিছু জায়গা আছে যেখানে কিন্তু ঠাকুরগুলো কিন্তু চরম চরম হয়েছে, তো সেইগুলো খবর নিয়ে কিন্তু আজকে কালনা এসেছি। তো চলো, একদম ভিডিও স্কিপ করবে না, তো কোথায় কেউ জানার জন্য ভিডিও সম্পূর্ণ দেখো। তো চলো, সমস্যা না করে শুরু করা যাক। আচ্ছা, এটা বড় প্রথমে বলি যে কালনা কলেজ যাওয়ার পথে এই ঠাকুরের প্যান্ডেলটা প্রথমেই পড়বে। আর কিভাবে যাবে, বাই রোড যাওয়ার সময় কালনার যে প্রথম মোড়টা পড়ে, যেটার ডান দিকে স্টেশন পড়ে বা বাঁ দিকে গেলে কালনা কলেজ যাওয়ার পথে, ওই পথে কিছুটা গেলেই একটা মোড়ের মধ্যে দেখতে পারবে প্রথমে ওই হেডিংটা যেখানে টাঙানো হয়েছে, যে বলা হয়েছে যে এই ক্লাবের ঠাকুর। তো ওইখান দিয়ে সোজা কাউকে জিজ্ঞাসা করে চলে যাবে, আর সেখানে যাওয়ার পরে কিন্তু এই সুন্দর প্যান্ডেলটা দেখতে পাবে। তবে হ্যাঁ, প্রথমে কিন্তু এই প্যান্ডেলটা দেখার পর কিন্তু বেশ চোখে লেগে গেছে, মানে এক অপূর্ব সুন্দর করে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা। আর একটা কথা বলে রাখি, পুরো কালনা ঘুরে আমি যেটুকু বুঝলাম সেটা হলো যে আমাদের নবদ্বীপে যেরকম রাসের ঠাকুর অলিতে গলিতে হয়, কোথায় কীভাবে হয়, কীভাবে যাবে বুঝতে পারবে না, মানে ঘুরে ঘুরে দেখতে হবে, ঠিক সেরকমই কিন্তু আবার জগদ্ধাত্রী ঠাকুর যেরকম কৃষ্ণনগরে অলিতে গলিতে হয় ভালো ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল, মানে কোন কোন মানে ঘুপচি পাড়া গলিতে হবে হয়ে যাবে না, এই কালনা সরস্বতী পুজো প্যান্ডেলগুলো ঠিক অনেকটা সেই রকম। কারণ আমি এর আগে অনেকবার গিয়েছি, সেগুলো মেন রোডের উপর দেখেছিলাম সেই প্যানেলগুলো। তবে এইবার যাওয়ার পর যেটা বুঝলাম যে অলিতে গলিতে মোটামুটি ভালো ভালো প্যান্ডেল হয়েছে, এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। আর একটা কথা বলে রাখি যে আমি এই যে প্যানেলগুলো দেখছি, এই প্যানেলগুলো কিন্তু কালনা কলেজ যাওয়ার পথে চোখে পড়ে যাবে, আর কিছুটা যাওয়ার পরে আরও কিছু প্যান্ডেল পাওয়া যাবে। তবে আরেকটা যে প্যান্ডেল যেগুলো রয়েছে এর পরে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল, সেগুলো কীভাবে সেটা বলছি। তবে কালনা গেলে আমি মোটামুটি বাইকে গেছিলাম, বাইক আমার মোটামুটি 17 কিলোমিটার ঘুরেছি, মানে অলি গলি। এবার এক জায়গা দিয়ে মোটামুটি 2-3 বার যাতায়াত করেছি, সেখানে কিন্তু রাস্তায় প্রায় 3-4টা ঠাকুর নতুন করে পেয়েছি প্যান্ডেল সমেত। তো সেখানে প্যান্ডেল কিন্তু চোখে দেখার মতো হয়। এটা যেরকম দেখছো, এটা কিন্তু একদম নির্জন এলাকায় একটা গলির মধ্যে হয়েছে। তো তোমরা একটু দেখে নেবে যে ক্লাবের নাম এই ভিডিও দেওয়া আছে, সূর্য সমিতি ক্লাব এরকম কিছু, তো তোমরা জেনে নিয়ে এই প্যান্ডেলে ঘুরে আসতে পারো। আচ্ছা, এই প্যান্ডেল দেখতে দেখতে আরেকটা গাইডলাইন করে দিই, সেটা হচ্ছে যে কালনায় বিখ্যাত 100-এর শিব মন্দির আমরা সবাই চিনি। তো 100-এর শিব মন্দিরের মাথায় গিয়ে একটা রাস্তা চলে যাবে বাঁ দিকে, আরেকটা রাস্তা চলে যাবে ডান দিকে। তো ডান দিকে রাস্তা সোজা গেলে যেরকম ঠাকুর পাবে, সেরকমই কিন্তু বাঁ দিকে রাস্তাটা গেলেও ঠাকুর পাবে। তো আমি বলবো প্রথমে বাঁ দিকে রাস্তাটায় গিয়ে ঠাকুরগুলো দেখে নাও, প্যানেলগুলো দেখে নাও, ওখানে 2-3টে প্যানেল পাবে, এবং তারপরে আবার ব্যাক করে চলে আসো 100-এর শিব মন্দিরের সামনে। সেখান থেকে ডান দিক দিয়ে সোজা চলে যাও, এবং সেখানে গিয়ে কিন্তু অনেক ঠাকুর দেখতে পারবে প্যানেল সমেত। এবং পাশাপাশি সোজা চলে যাওয়ার পর একটা তিন মাথা মোড় আসবে, বাঁ দিকে চরকা কাটা এরকম সামথিং একটা নাম পাওয়া যাবে, কাউকে জিজ্ঞাসা করে চলে যাবে, সেই দিকেও কিন্তু প্রায় 3-4 ঠাকুর পাওয়া যাবে। বাকি আমি এর পরে বলে দিচ্ছি যে কোনটা কোন জায়গায় রয়েছে সেই ঠাকুরগুলো, সেগুলো বলে দিচ্ছি যে যেটা 100-এর শিব মন্দিরের সামনে থেকে দেখতে পারবে। এই প্যানেলটা পড়বে 100-এর শিব মন্দির যাওয়ার ঠিক কিছুটা আগে, আর এইখান দিয়েই মনে হয় 100-এর শিব মন্দির যাওয়া যায়। তবে আরেকটা রাস্তা আছে কিনা বলতে পারবো না, কারণ আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম 100-এর শিব মন্দির। তো সেইখানে যাওয়ার সময় প্যানেলটা পড়েছিল, এবং সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আর রাস্তার ওপর এরকম ব্যানার দেখে ঢুকে পড়েছিলাম এই রাস্তাতে। তো সেখানে গিয়ে দেখলাম যে এরকম সুন্দর প্যানেল তৈরি করা হয়। তো প্রথমে দূর থেকে দেখে ভেবেছিলাম যে এটা হয়তো বেলুনের তৈরি, বাট না, কাছে থেকে যখন গন্ধটা কানে নাকে আসলো তখন বুঝলাম যে বাচ্চাদের যে খেলার বলগুলো হয়, সেই বলগুলো 5 টাকা দাম যেগুলোর হয়, যেগুলো বাচ্চারা খেলে একদম স্পঞ্জ টাইপের বা প্লাস্টিক টাইপের যেটাকে বলা হয়, তো সেই বল তৈরি করা হয়েছে পুরো প্যানেলটা।
আর সব থেকে বেশি আশ্চর্য করেছে আমার এই প্যান্ডেলের এই প্রতিমাটা, মানে খুব মিষ্টি লাগছে এই মানে প্যান্ডেলের প্রতিমাটা, মানে এত সুন্দর সুন্দর প্রতিমা এখানে তৈরি হয়েছে এক একটা প্যান্ডেলে, মানে এক একটা কিন্তু এক এক রকম আর দেখতে কিন্তু খুব মিষ্টি টাইপের, আর সেই মিষ্টিগুলোর মধ্যে কিন্তু এই মায়ের প্রতিমাটা কিন্তু সত্যি অসম্ভব এবং একদম অন্য রকমের মিষ্টি দেখতে। তো তোমরা দেখে বলো যে তোমাদের এই প্রতিমা কীরকম লেগেছে। তবে সত্যি কথা বলতে আশ্চর্য লাগছিল যে কালনা কিন্তু ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু প্যান্ডেল একদম ছোটখাটো, মানে না মানে চোখে না পড়ার মতো, কিন্তু লাইটিংগুলো কিন্তু দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছিল। তবে মানে কালনায় যে এই ধরনের লাইটিং হয় সেটা কিন্তু আমি এইবার মানে পুরো কালনাটা মোটামুটি ঘুরে বুঝতে পারলাম যে না, এখানে প্যান্ডেলের ব্যাপারটার থেকেও বেশি অনেক জায়গাতে লাইটিংটা বেশি করে দেখানো হয়, যেটা এখানে দেখা যাচ্ছে। তবে দিনের বেলা গেছিলাম বলে তো লাইটিংটা ভালো করে বোঝা যাবে না, কারণ লাইটিং তখন জ্বালানো হয় না, রাতে হয়। তো যেটুকু বুঝলাম যে শুধু এইটুকু কিন্তু প্রতিমাটা ছিল, বাট লাইট পুরো রাস্তাটা লাইটিং ভর্তি ছিল। তবে এই এগুলো দেখেই বুঝলাম যে না, এখানে লাইটিংটা বেশ সুন্দর হয়। আর এইখান থেকে শুরু হলো 108 মানে শিব মন্দিরের পাশেই রয়েছে এই মন্দিরটা, মানে এই প্যানেলটা, এই প্যানেলটা কিন্তু এখানে সুন্দর করে, সব থেকে ইউনিক মানে একদম যেটাকে লেটেস্ট বলে সেটা আমি এই প্যান্ডেলটা দেখার থেকেও বেশি প্যান্ডেলের প্রতিমাটা হয়েছে সেটা দেখে বুঝলাম। সেটা কেন বলছি সেটা একটু পরে হলেই বুঝতে পারবে, কারণ প্রতিমাটা যে তৈরি করছে প্রথমে বুঝতে পারি, প্রথমে ভেবেছি তো ডিজাইন করে কিছু তৈরি করা হচ্ছে, বাট যখন আস্তে আস্তে এই চারিপাশে ভিডিওগুলো করতে করতে ভেতরে ঢুকলাম তখন অ্যাকচুয়াল রহস্যটা বুঝলাম, এবং পাশে যে দাঁড়িয়ে সব দেখছে কাজকর্মগুলো সে বোঝালো যে কালকে আসলে প্রতিমাটা আরও ভালো বুঝতে পারবে। তবে প্যানেলটা কিন্তু যথেষ্ট সুন্দর করেছে এটা মানতেই হবে, তোমরা অবশ্যই দেখে এসো। আর যদি রাস্তা চিনতে না পারো আমি একটা কথাই বলবো, 108 শিব মন্দির গেলেই অনেকগুলো প্যানেল তোমরা ওখানে দেখতে পারবে, এটা কিন্তু মানে একদম ঘুরে ঘুরে যেটুকু বুঝলাম ওখানে অনেকগুলো প্যানেল হয়েছে ভালো ভালো। আর এই প্যানেলটা তো একদম একদম ইউনিক, সব থেকে ইউনিক হয়েছে এই মায়ের প্রতিমাটা। আমি মায়ের প্রতিমা দুবার দেখাচ্ছি একটাই কারণে, কারণ না দেখলে বুঝতে পারবে না। তো প্রথমে বুঝতে পারিনি যে এটা এরকমভাবে তৈরি কেন করা হয়েছে। তো তারপরে যেটা শুনলাম যে এই যে মায়ের প্রতিমাটা দেখছো, এই মায়ের প্রতিমাটার মধ্যে কিন্তু কালনার যত পুরনো মন্দির আছে সব মন্দিরটাই পুরো মানে মাথা থেকে নিচে অবধি পুরো মন্দিরগুলোকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে এবং সেখানে মায়ের রূপ দেওয়া হয়েছে। আরেকবার একটু জুম করে পরে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, মানে এই যে মন্দিরগুলো দেখছো এই মন্দিরগুলো সব কিন্তু কালনার সব থেকে প্রাচীন প্রাচীন মন্দির, আর সেই মন্দিরগুলোকে কিন্তু মায়ের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। মানে এটা কিন্তু একদম ইউনিক লেভেলের আইডিয়া, মানে এই ধরনের একটা আইডিয়া কিন্তু আমি সত্যি কথা বলতে কোনো পুজোতে বা কোনো ঠাকুরের মধ্যে কোনো জায়গাতে দেখিনি, এটা এইখানে প্রথম দেখলাম। আর যে কাজ করছে তাকে কুর্নিশ জানে, মানে সত্যি অপূর্ব সুন্দর করেছে এই প্রতিমাটা।
আর এই প্যানেলটা কিন্তু বেশ সুন্দর লেগেছে একটাই কারণে, এই প্যানেলটা খুব ইউনিক ছিল। আর যেই কাপে মানে যেই চায়ের কাপে মানে ভাঁড়ে যে আমরা চা খাই দোকানে, সেই ভাঁড় দিয়ে বানানো হয়েছে পুরো প্যানেলটা, দেখতেই পাচ্ছ এখানে সেই ভাঁড়গুলো ভরা হচ্ছে। এবার প্যানেলটা এখনো ইনকমপ্লিট, হয়তো আজকের মধ্যে কমপ্লিট হবে, কালকে তো দেখতে পারে পুরো, কিন্তু যেহেতু আগের দিন গেছি সেহেতু সম্পূর্ণ হয়নি, তো কিছু কিছু কাজ বাকি ছিল। বাট ভেতরটা কিন্তু প্রায় কমপ্লিটের মধ্যেই ছিল, বাট বেশ সুন্দর করেছে এই প্যানেলটা। আর এই প্যানেল দেখতে গেলে কিন্তু আমাদের একটু ভেতরে যেতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে, ওই ইয়েটা ক্রস করে মানে 100 শিব মন্দিরে ক্রস করে যে চার মাথা মোড়টা পাবে, চার মাথা নয় তিন মাথা মোড়টা পাবে, সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করতে হবে চালের মিলটা কোথায় পাওয়া যাবে, যেখানে যে গ্রামটা খুব অনেক চালের মিল আছে। কারণ এই গ্রামে যা দেখলাম এখানটা চারিদিকে সব চালের মিল রয়েছে, তো সেইখানে কিন্তু সুন্দর প্যানেল তৈরি করা হয়েছে। তো আমি জানি না কে যে যেতে পারবে, তবে হেঁটে যাওয়া এখানে পসিবল না, যদি কেউ বাইক নিয়ে যাও তবে হয়তো চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখতে পারবে। কারণ আমি মোটামুটি বাইকে প্রায় 18 কিলোমিটার ভেতরে রান করেছি, মানে মোটামুটি এদিক ওদিক করে গিয়েছি। তো তোমরা যারা যারা বাইক নিয়ে যেতে চাও তারা কিন্তু এখানে ঘুরে আসতে পারো। বাকি টোটোওয়ালারা যদি কেউ টোটো করে যেতে চাও তাহলে যেতে পারো, কারণ টোটোওয়ালা জানতে পারে যে কোথায় ভালো ভালো প্যান্ডেল হয়েছে। তো আমি এইগুলো সব আবিষ্কার করেছি নিজে থেকে পুরোপুরি বাইকে ঘুরে, তো জায়গার নাম খুব একটা জানি। আর এইটা কিন্তু হয়েছে একদম 100 শিব মন্দিরের পাশেই, যেটা ডা মানে বাঁ দিকে পড়বে। এই এতক্ষণ যে ঠাকুর দেখলো সেটা ডান দিকে ছিল, আর এইটা বাঁ দিকে। আর বাঁ দিকে গেলে এরকম আরেকটা প্যানেল পাবে যেটা খুব সুন্দর হয়েছে, আর এটাও কিন্তু সুন্দর হয়েছে, কাজ এখনও প্রায় শেষের দিকে কাজ চলছে। আর এই মায়ের প্রতিমাটা কিন্তু সবচেয়ে সুন্দর লেগেছে আমার, কারণ একদম ইউনিক করে করা হয়েছে। মানে সত্যি কথা বলতে মানে একটা মায়ের প্রতিমা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা কিন্তু আগে কোনোদিন দেখিনি। আর এই প্যানেলগুলো এবার থেকে যেগুলো দেখবে সবকটা প্যানেল কিন্তু আমার 100 শিব মন্দির দেখে, যে আর বাকিগুলো যেগুলো দেখেছি সেগুলো দেখে বেরোনোর পথে, মানে এইখান থেকে মেন রাস্তায় যাব বাইকে করে, তো সেই যাওয়ার পথেই রাস্তায় একদম মেন রাস্তার উপরেই পড়েছে এই প্যানেলগুলো। তবে ফ্র্যাঙ্কলি বলতে এই ধরনের কিছু ইউনিক আইডিয়া দেখলাম এই কালনায় এসে, যে এইরকম ছোট পুকুরের মধ্যে এরকম ফোয়ারা সিস্টেম করা আরও দেখাবো, এরপরে আর একটু আছে দেখতে পারে মজা পাবে।
আর এই যে দেখতে পাচ্ছ এখানে আবার পুকুরের এক সাইডে মানে একদম শেষ প্রান্তে এই ধরনের লাইটিং গুলো করা হয়েছে, এ বুঝতেই পারছো দেখে। কিন্তু ওই সাইডে কিন্তু লাইটিং গুলো করা যায়, কিন্তু অ্যাকচুয়াল প্যান্ডেল কিন্তু এখানে রয়েছে। তবে এই প্যান্ডেলটা অন্যরকমই দেখে, যেহেতু বিয়ে বাড়ি মনে হচ্ছে আর প্যান্ডেলের থিমও বিয়ে বাড়ি, তো বেশ ইউনিক ইউনিক বেশ প্যান্ডেল করা হয়েছে। তো অবশ্যই একটা কথা সাজেস্ট করবো যে অবশ্যই ঘুরে আসো, কালনা ভালো লাগবে, মানে বেশ মন খুলে এনজয় করতে পারবে। আর এটা ভালো কথা যেটা সাজেস্ট করবো যে প্লিজ, এর আগেও বললাম যে বাইক নিলে খুব ভালো হয়, বাই ওয়াক মানে বা পায়ে হেঁটে কতটা পারবে আমি বলতে পারবো না, বাট বাইকে আই থিঙ্ক বেটার হবে। কালনা ঘুরে কিন্তু আমার বেশ মজাই লেগেছে, তো বাকি তোমাদের একটা সাজেস্ট করবো, তোমাদেরও বেশ ভালো লাগবে, তো অবশ্যই সমস্যা না করে চটপট ঘুরে আসো সরস্বতী পুজোর দিন কালনায়। আর কালনায় কিন্তু এই সুন্দর প্যান্ডেল কিন্তু মিস করতে পারবে না, আর মিস করলে কিন্তু তোমাদের অনেক লস হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে, টাটা বাই বাই। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে, সঙ্গে থেকো, টাটা বাই বাই।